আজ কি রেসিপি? ভাপা ডিম পোস্ত। ভাপা ডিম পোস্ত করতে যে সব উপকরণগুলো লাগবে দেখে নিই। নুন দিয়ে সিদ্ধ করে রাখা ডিম, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা নুন দিয়ে, সর্ষের তেল, স্বাদমতো নুন, কয়েকটা পাকা কাঁচা লঙ্কা। এবার ডিমগুলো সবগুলো সিদ্ধ করে নিয়েছি, সেগুলো ছুলে নিচ্ছি। এক এক করে ডিম সিদ্ধগুলো ছাড়িয়ে নিচ্ছি। সিদ্ধ করে রাখা ডিমগুলো আমি ছুরি দিয়ে হালকা হালকা করে চিরে নিচ্ছি, যাতে এর মধ্যে মশলাটা ভালো করে ঢোকে এবং নুনটাও ভালো করে ঢোকে। এইভাবে আমি প্রত্যেকটা ডিম ছুরি দিয়ে হালকা হালকা করে চিরে নিচ্ছি। এবার ডিমগুলোকে আমি একটু নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব। সবগুলো ডিমের গায়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার ডিমগুলো কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে ডিমগুলোকে ভেজে নেব। কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার ডিমগুলো সব ভেজে নেব, এক এক করে সব ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা এপিট ওপিট করে ভাজবো, যাতে খুব ক্রিস্প না হয়ে যায়। হালকা করে একটু ভেজে নেব, যাতে খেতে ভালো লাগে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে ডিম ভাজা ডিমগুলো তুলে রাখছি। এখানে ডিমগুলো ভেজে রেখেছি, এবার মশলার প্রিপারেশনটা হবে। এখানে একটা বোলে নিয়ে নিয়েছি পোস্ত বাটা, কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি ব্লেন্ডারে। এর মধ্যে এক এক করে নুন হলুদ মিশিয়ে দিলাম। এবার হাত দিয়ে একটুখানি মেখে নেব। আপনারা চাইলে এখানে চামচের ব্যবহার করতে পারেন, তো আমার মনে হলো যে আমি হাত দিয়ে সব থেকে ভালো হবে, সেই জন্য আমি হাতটা ব্যবহার করেছি। অবশ্যই মাখার আগে ভালো করে হাতটা সাবান দিয়ে ধুয়ে নেবেন। আমি এই মিশ্রণটার মধ্যে অল্প জল মিশিয়ে নিয়েছি, যাতে ভালোভাবে ডিমটাকে সিদ্ধ হতে পারে, তার জন্য অল্প একটু জল অ্যাড করে নিয়েছি। আপনার চাইলে জল নাও অ্যাড করতে পারেন, একবার যখন বাটবেন তখনই একটু ভালো করে জল দিয়ে দেবেন। এইভাবে ডিমগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি, সবকটা ডিম ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, এবার আমি একটা টিফিন বাটিতে এটা তুলে রাখবো, তুলে নেব। এখানে একটা টিফিন কৌটোতে আমি তুলে নিয়েছি ডিমগুলো আর তার মিশ্রণটা। এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা পাকা লঙ্কা। এর মধ্যে একটু সর্ষের তেল অ্যাড করবো, তারপরে এটা স্টিমে দেব। এখানে সর্ষের তেল অ্যাড করে দিলাম। আমি এখানে 3-4 চামচ সর্ষের তেল দিয়েছি, আপনারা চাইলে বেশি পরিমাণে দিতে পারেন। এখানে আমি 6টা ডিম রান্না করছি। এখানে আমি 5-6 চামচ পোস্ত জলে ভিজিয়ে প্রথমে রেখেছিলাম, তারপরে কাঁচা লঙ্কা এবং নুন দিয়ে বেটে নিয়েছিলাম। এবার টিফিন কৌটোটা আমি এখানে ঢাকনা দিয়ে দেব, ঢাকনা দিয়ে দিলাম। এখানে আমি গ্যাস ওভেনে বসিয়ে নিয়েছি জল ফুটতে কড়াইতে। এর মধ্যে আমি টিফিন বক্সটা দিয়ে দেব, 10-15 মিনিট এই এটা ফুটবে। যদি ডিমের পরিমাণ বেশি হয় তাহলে একটু সময় বেশি লাগবে। এখানে আমার 10-15 মিনিট হয়ে গেছে,
দেখুন পুরো রেডি হয়ে গেছে ভাপা ডিম পোস্ত। আমি এর মধ্যে এটা নামানোর পরে একটু সর্ষের তেল মিশিয়ে দিলাম, এতে খেতে খুব ভাল লাগে, ফ্লেভারটা খুব ভাল লাগে। এটা গরম ভাতে এখন পরিবেশন করে দিচ্ছি, আপনারাও এইভাবে ডিমটা বানিয়ে দেখুন, আশা করি সকলের খুব ভালো লাগবে। রেসিপিটি যদি আপনাদের সকলের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।